এটা একটা হরমোন মেশিন, এটা কিভাবে অপারেট করতে হয় তা দেখাবো। এই যে দেখেন একটা অন অফ বাটন, এই অন অফ বাটনে চাপ দেব, দিয়ে আমি অন করব। চাপ দিলাম, এখন দেখেন এটা অন হইতে কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ আমরা ওয়েট করি। সিস্টেম ওয়াইজ অন হচ্ছে, বেশ কিছুক্ষণ সময় নেবে অন হচ্ছে। এই যে মোটামুটি অন হয়ে গেছে, আর এই যে এখন অন হয়ে গেছে। এখন আমরা প্রথমে যা করবো সেটা হচ্ছে, আমরা এটা যেহেতু কিউসি করছি সেটা প্রথমতে আমরা কিউসি চিপ, এটা হচ্ছে কিউসি চিপ, কিউসি চিপটা আমরা মেশিনে সেট করবো। কিউসি চিপ ফোল্ডারের মধ্যে দিলাম, এটা হচ্ছে কিউসি, কিউসি স্ট্রিপ। এই স্ট্রিপটা জাস্ট কার্ড রিডারের মধ্যে সেট করব, এবং ইনস্ট্যান্ট টেস্ট, দেখেন ইনস্ট্যান্ট টেস্ট আছে। ইনস্ট্যান্ট টেস্টে দিলে এই যে অটোমেটিক 102, তার মানে এটা হচ্ছে 90 থেকে 120-এর মধ্যে নর্মাল, এবং টেস্টটা করা হয়ে গেলে সে অপর দিকে ফেলে দিবে। দেখেন এটা ফেলে দিয়েছে, বের করে দিয়েছে, তাহলে আমার টেস্ট কমপ্লিট, এখন আমার মেশিন রেডি। এইভাবে আমরা প্রথমে কিউসি করব, এবং তারপরে যে টেস্ট করব সেই স্টেপগুলোতে একইভাবে কাজ করতে পারবো।